আসসালামু আলাইকুম সবাই, আশা করি আপনারা সব ভালো আছেন। আর আমার ভিডিও রেগুলার দেখা, থ্যাংক ইউ সো মাচ আপনারারে, অনেক অনেক দোয়া আপনারা লাগিয়া। আর আমি আজকে আসলে দেখাইতাম আইছি যে খদু কেলাখান ইয়েলো কালার ও বাকিটা লাগি ইয়েলো কালার। অবশ্যই এর আগেও এক্সপ্লেইন করছি আমি, তারপরেও আমার মানে কুয়েশ্চেন আমি ফাইরাম। কালকে এজন আফি আমার কুয়েশন করছেন যেনে তানোর খদুর ফাতা সারা কমপ্লিট ইয়েলো কালার হয়ে গেছে, তানোর খুব মন খারাপ। আসলে আপু, ইয়েলো কালারটা হওয়ার পিছনে কিছু কারণ আছে। যেমন আপনার গাছও আপনি হয় সঠিক পরিমাণে আপনি সার দিরা না, ফার্টিলাইজার দিরা না, আদারওয়াইজ আপনি মানে এক্সেস ফার্টিলাইজার ইউজ করা, বা এমন হইতে পারে আপনার গাছও পটাশের অভাবে এলাকান ওর। তাই আপনি মেক শিওর হবো আপনার গাছের যে পাতাগুলো ইয়েলো কালার, এটা কোন কারণে মানে আপনি, আমি তো বুঝলাম না আপনি কোন কারণে ইউজ করা। তো একটা জিনিস আপনি খেয়াল রাখবা, আপনি পটাশ ইউজ করবা আপনার গাছের লাগিয়া, পটাশ খুবই ভালো আপনার গাছের ইয়েলোইস কালারটা দূর করবো ফাতার। আর আমি সাজেস্ট করবো আপনি যত পসিবল হ্যান্ডমেড যতগুলা জিনিস আছে বানাইবার লিকুইড ফার্টিলাইজার আপনি ট্রাই করবা, ওগুলো বানাইয়া এভরি উইক আপনারা একদিন মানে বাদে ইলা না, এভরি উইক 7 দিন বাদে বাদে ইউজ হবা। আমারে অনেকেই কোয়েশ্চেন করেন যে আপু, ফার্টিলাইজার আমরা কিলাখান ইউজ করতাম, কিলাখান ফার্টিলাইজার হইলে আমরা লাগি বেটার 2 দিন পরে না 3 দিন পরে? আমি সব রেখে নাম আপনারা এগেইন ক্লিয়ার করা লাগি, আপনারা এভরি উইক 7 দিন বাদে বাদে আপনারা ফার্টিলাইজার ইউজ করবা। তো আলহামদুলিল্লাহ দেখা সেকেন্ড বিগ হদু আর কি ফোনা এটা। তো এটা আই থিঙ্ক অ্যারাউন্ড 1 উইক বাদে খাইতাম, অ্যারাউন্ড আমি 1 উইক বাদে এটা খাইতাম ফার্মো। ও দেখো কার একটা, এটা আমি 2-3 দিন বাদে খাইলাম, আলহামদুলিল্লাহ অলরেডি এনাফ বড় হয়ে গেছে এই খদু। তো 2 দিন বা 3 দিন বাদে আমি নিয়ে খাইলাইতাম ফার্মো, বাট আমি দেখবো 2-3 দিনে যদি দেখি গ্রোথটা আর একটু বড় ওর, তে আমি অবশ্য খাইতাম না নিয়ে। নতুন যারা আছেন তারা একটা জিনিস খেয়াল রাখবো, ও দেখোক আমি একটা জিনিস আমরা পুরানা যারা আমরা ওটা ইউজ করি, ও দেখোক একটু সামান্য লহান নখ দিয়ে ইয়ে করবা। যদি হার্ড মনে করেন দ্যাট মিন্স আপনার খদু আর বড় হইতো না, আর এটা আসলে হার্ড না, এটা এখনো স্টিল নরম রয়েছে, দ্যাট মিন্স এটা এখনো বড় হওয়ার পসিবিলিটি আছে। তো খদু আমি চাইলাম যে আর একটু যদি বড় হয়ে যায় 2-3 দিন 4 দিন অলপ ওয়েট করবো, করি আমি খাইলাম আলহামদুলিল্লাহ। অলরেডিও আমি নিয়ে খাইতে পারবো, এক কারির সমান হয়ে গেছে গিয়া আলহামদুলিল্লাহ, আমি নিয়ে খাইলাইতাম ফার্ম। ও দেখো কার একটা, এটা এখনো স্টিল বড় ওর, এতে এটাও সেম ওলা বড় হইব, এখনো দেখা যার মানে বড় হইছে না। তো আমি আর আপনারও ক্লিপ আমি দেখাইলাম এখন বর্তমানে যে ও দেখো ক্লান বাটারফ্লাই আইছে, বর্তমানে দেখাইমু যে কিলাখান ফাতা আমার ফাতার মাঝে উঠিয়া গাছে দিবা ইয়া ফাতার মাঝে উঠিয়া স্লাগে আমার খই খাইছে, একটা খই সারা কমপ্লিট ইয়েলো কালার হরিলেছে। আমি ক্লিপর মাঝে আপনারে ওটা দেখাই। তো ওই একজন ফাতিমা খাতুন আফু নামে একজন আমার কমেন্ট করছেন তানো ফাতা নষ্ট হয়েছে, আর একজন আফু হসলা যে ইয়েলো কালার হয়ে গেছে। আসলে আমি সরি আফু, আপনার নামটা ভুলে গেছি। আমার অপোজিট সাইডে এখানেও যে এটা হইলো গিয়া গুল খদু, ওটা অলরেডি মাশাল্লাহ বড় ওর। আর ও ফাইলা বাসলাও, এটা খুব লম্বা ওই বাসলাও জাতীয় আর কি, খুব লম্বা, পলিনেশন করিয়া দিছি 3 দিন হইব, ধরকা 3 দিনে মাশাল্লাহ অলরেডি লম্বা হয়ে গেছে অনেক, এটা বাসলাও খুব লম্বা ওই। আর এবার ফার্স্ট টাইম আমি বাসলাও রুয়াইছি, গুলখদু এবার ফার্স্ট টাইম রুয়াইছি দেখা। আর একটা জিনিসও দেখা, আমার গাছের গুড়ির মাঝে যতটা মানে আসিল বাদা সাদা, আজকে আমি সম্পূর্ণ সপ্তাহ ফেলাই দিছি হই আপনারও হই ম বাদা সাদা বলতে আর কি, আমি আলুর গাছ রুয়াইছিলাম আমি হই ফেলাই দিই, আসলে অনেস্টলি নেসেসারি নাই আমার আলুর গাছ মনে অন্য ইম্পর্টেন্ট আমার লাগে, আমি ফেলাই দিছি অলরেডি তুলিয়া। আর সেই গাছ আর একটা জিনিস আমি করছি আপনারা আমি দেখাই, ও দেখোক আমার এটাই লাগে ছোটো নতুন গাছ উঠে রিটটা নাই, প্রতিটা গাছের গুড়ি ছোটো ছোটো করিয়া যে ও দেখোক একটা স্ট্রি মান নানি, ও দেখোক এটা কমপ্লিটলি এটা আসলে দেখার বলে রয়ে গেছে, ও দেখোক এটা কমপ্লিটলি আননেসেসারি, এগুলো আসলে দরকার নাই। অত গুড়ির মাঝে স্ট্রিমও লাউ খুব কম ধরে, ও দেখোকা এগুলাত লাউ খুব কম ধরে, খালি পুরুষ ফুল ধরে, তো ওগুলো সারা এনার্জি খাইলায়। ও দেখোকা ফাতা মানে যত বুড়া ফাতা যত ধরনের স্ট্রিম আসলে আমি সারা ফালাই দিছি খাইটে, ও দেখোকা কমপ্লিট। আজকে আমার অনেক টাইম লাগছে, এখন বাজার বিকেল মনে ফার্স্টটা ওলাখান, আমি অনেক টাইম আর কি লাগাইয়া এগুলা করছি, কারণ আমার গাছের যত্ন আমারও নিতে হইব,
তো যাই হোক, আপনারা দেখরা ওগুলাখান এক্সাক্টলি আপনারার আল খদুর গাছর গুড়ির মাঝে আপনারার যদি ফাতা তাহে বুড়া ফাতা বয়স্ক বা ইয়েলো কালার হয়ে গেছে বা ওগুলাখান স্ট্রিম দেলাইছে এক্সট্রা, এটা সারা ফালাই দেবো হকা, আমি সারা ফালাই দিছি খাটিয়ে খাটিয়ে, আপনারা আমি প্রুফ দেখাই রাম অধহকা কমপ্লিট আমি খাটিয়ে ফেলাই দিছি, খালি ইটা নাই অধহকা আমারও লাউ গাছর অধহকা ও সাইড, আমি লাস্ট ইয়ারও সেম ফালাইছি, ফালাইলে কি তো যে উফরে দিয়ে লাউর একটা গ্রোথ বালা হয়, সো গাছর ঠিক আছে গ্রোথ বালা তো এমনি আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পারা লাউ গাছ খুবই হেলদি, এখানোর মাঝে আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, সো টোটাল পাঁচটা গাছ আছে এখানে, পাঁচশোটা গাছ দেখা মার্শাল্লাহ খুবই হেলদি, খুবই হেলদি গাছ, অধহকা আর একটা বাসলাও আমি পলিনেশন করিয়া দিছি, আর অধহকাশ লাগে উটি উটি খার অধহকা, আপনারা আপনারা অনেকে আমার কোয়েশন করা আমার সারা ইয়েলো কালার ওই ওই আমার সারা খই ফড়ি যার আপনারা রিজন জানরা না, অধহকা স্লাগে উঠিয়া খাইতে পারে, আমি কই আপনারা দেখ একটা জিনিস আছে হয় আপনার গাছও মানে স্লাগ উঠের, সেকেন্ড আপনার মাইট বি মাছি অ্যাটাক করে আপনার ইয়ের মাঝে যে খই আছে খইয়ের মাঝে অ্যাটাক করে, মানে মাছি অ্যাটাক বলতে কিতা অধহকা ফুলের খই ফুটছে ওটার মাঝে মাছি যদি আকৃষ্ট হইয়া গিয়ে একবার খালি বই যায়, মাছি আমরা সবে জানি লেজ দিয়া মাছিয়ে কিন্তু যেন বয়ন ডিম ফাড়ে, তো মাছি এখানে বইয়া ডিম ফাড়িলে যদি খদুর সারা বিত্তর ফসতে এক সেকেন্ডও লাগতো না, তো ও জিনিস আর কেল লাগে আমি কিতা খড়ি সারা খাবার খড়িয়া রাখি দেই, এখন যখন গরমর সিজন হয়েছে আমি কইতে একটু কুলিয়া এগুলা দেইব কুইকলি বড় হইব, আর আমিও আবার খাবার খড়িলাম কারণ বড় ইলাও হয় না অনেস্টলি, যে হতা পলিথিন দি গুড়িয়া দিলে বা ও যে অধহকা বোতল আমি রাখছি দুইটা গুড়িয়া দিবার লাগি ওগুলা দি দিলাইলে কুইকলি বড় হয়ে যায়, তো আর সেকেন্ড হইল কি আপনার বার্ড অ্যাটাক মানে ফাঁকি আইয়া খাইতে পারে, এরপরে স্পাইডার অ্যাটাক মাখরে আইয়া আপনার গাছরে খাইতে পারে বা গাছর ক্ষতি করতে পারে, ও জিনিস আপনারা খেয়াল রাখবা, আপনারা যারা আমার কুয়েশন করছেন আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন বিষয়টা, আর আপনার গাছর যদি মানে কিছু করার নাই কিছু ফুল ফড়ব কিছু আমরা খাইতাম হইব একটা জিনিস আর কি, আপনারা রেগুলার আপনারা গাছে পটাশ দিবা আর যত্ন নিবা, আর ওলাখান যদি গাছর ফারেন গুড়ি সারা ছাটাইয়া দিলাইবা কমপ্লিট সব গাছর গুড়ি ছাটাইয়া দিলাইবা, তো আমি আজকে আসলে বইনের রিকোয়েস্টে তাই খইরা যেন তান সারা সম্পূর্ণ গাছের পাতা ইয়েলো কালার হয়ে গেছে, তো বইনের রিকোয়েস্টে আমি ভিডিও বানাইলাম আর কি, আপনি টমেটো ফিড ইউজ করবা বানানা ফিল ইউজ করবা ভিজাইয়া গরো রাখিয়া তিন দিন রাখলেও ওই জায়গা লিকুইড ফার্টিলাইজার, তারপরে আপনি অনিয়ন ফার্টিলাইজার ইউজ করবা, এগুলা ওয়ান উইক বাদে বাদে ইউজ করবা প্লিজ, আপনারা একলগে করবা না নাইলে গাছর কিন্তু ক্ষতি হয়ে যাব, তো আশা করি আমার টিপসটা আপনারা ভালো লাগছে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করিয়া আমার পাশে থাকবা, আমার চ্যানেল আমার দেখবা রেগুলার ভিডিও, আর দেখো মাশাল্লাহ লাউ আইসে আমি অনেক হ্যাপি আলহামদুলিল্লাহ, তো যাই হোক ভালো থাকবা, আপনারা সব দোয়া করবা আমার লাগে আর পাশে থাকবা সবসময়, আসসালামু আলাইকুম, লাগর একটা সাদা কালার ওর সব জানোইন পাতার মাঝে আপলে ওলাখান একটা কালার হয়ে যায়, আর এটা মানে দেখলেও বোঝা যায় এটা স্লাগে আসছে, আর এর আগেও আমি আরও দুই তিন দিন ওলা স্লাগ ফাই আমি ফালাইছি, তো ধোকা স্লাগে এটা করিয়া আমার সদুটা ইয়েলো কালার হয়েছে, আর আমি অলরেডি এগুলা ফাড়িয়া ফালাই দিছি কারণ গাছের আইকেলাভ নাই ধোকা তিনটা সদুর হয়, তো ওটাও আপনার আর আমি বুঝাইতাম চাইছিলাম।